ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনার প্রশ্ন হলো, সুদী ব্যাংকে চাকরি করা হারাম, কিন্তু সুদী ব্যাংকের কেউ যদি নাইট গার্ড হয় অথবা গেটম্যান হয় অথবা অন্য কোনো পদে চাকরি করে, তাহলে সেটা তার জন্য জায়েজ হবে কি না? কারণ সে তো সুদের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদ ও বাদ। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সুদী ব্যাংকে চাকরি করা সম্পূর্ণরূপে হারাম। সুদের টাকা আদান প্রদান করা, সাক্ষী দেওয়া, লিখে রাখা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর লোককে অভিসম্পাত করেছেন। তন্মধ্যে যে সুদ দাতা, গ্রহীতা, লেখক এবং সাক্ষী যারা দেয়, সাক্ষ্য যারা থাকে, এইভাবে 10 শ্রেণীর লোককে তিনি অভিসম্পাত করেছেন। আর সুদ, সুদী ব্যাংকে চাকরি করা অত্যন্ত অপরাধ, কারণ সে সুদ, সুদের ব্যাপারে মানুষকে সহযোগিতা করছে। সুতরাং কোনো অবস্থাতেই সুদী ব্যাংকে চাকরি করা যাবে না। আর যেই জিনিসটা হারাম সেই, বা যেই জিনিসটা অবৈধ সেই, বা যেই প্রতিষ্ঠানটাই অবৈধ সে প্রতিষ্ঠানের কোনো পদে চাকরি করাও অবৈধ, সেটাও জায়েজ নেই। যেরকম ইয়াবা বা যে সমস্ত নেশাদার দ্রব্য আছে, সেগুলো যদি কেউ পান বা না খায়, কিন্তু সে ওই কোম্পানিতে চাকরি করে, এই চাকরিরও তার জন্য জায়েজ হবে না। সে যদি বলে আমি তো এটা খাই না, আমি শুধু জাস্ট তৈরি করে দেই বা সেখানে আমি এগুলোর দেখাশোনা করি, তাহলেও সে ওই গুনাহে গুণাগার হবে, অবশ্যই সে পাপী বলে গণ্য হবে, কারণ সে মাদকদ্রব্য তৈরিতে সহযোগিতা করছে। তদ্রূপ কেউ যদি সুদী ব্যাংকে সরাসরি সুদ লেখার ক্ষেত্রে, দেওয়া আদান প্রদানের ক্ষেত্রে সাক্ষী যদি না থাকে বা এগুলোর সাথে যদি সে সরাসরি জড়িত নাও থাকে, কিন্তু সুদী ব্যাংকের কোনো পদেই চাকরি করা তার জন্য জায়েজ হবে না, কারণ এটা সুদকে উৎসাহিত করা হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে। আর আল্লাহ সুবহান তাআলা এই ধরনের পাপের কাজে কাউকে উৎসাহিত করতে বা সহযোগিতা করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহান তাআলা সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলছেন, তাআবুনু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, ভালো কাজে সহযোগিতা করো, পাপ কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, আল্লাহ দ্রোহিতার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সুতরাং এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করার মানেই হলো যে সুদকে পরোক্ষভাবে প্রমোট করা। সুতরাং যেই সমস্ত কারবার হারাম সেই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম, এটা একটা মূলনীতি। যে সমস্ত অনুষ্ঠান হারাম সেই সমস্ত অনুষ্ঠানের খাবারও হারাম, এগুলো হলো একটা মূলনীতি। সুতরাং কোনো অবস্থাতেই সুদী ব্যাংকের গেটম্যান অথবা নাইট গার্ড হিসাবে বা অন্য কোনো পদে চাকরি করা উচিত হবে না। তার উচিত এই ধরনের চাকরি ছেড়ে দিয়ে কোনো ভালো এবং সৎ এবং জায়েজ কোনো চাকরি অনুসন্ধান করা। অবশ্যই আল্লাহ সুবহান তাআলা তাকে সেটা মিলিয়ে দিবেন। আল্লাহ সুবহান তাআলা ওয়াদাই ব্যাপারে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো ভালো কাজও ছেড়ে দেয়, আল্লাহ সুবহান তাআলা এর থেকে উত্তম তাকে দান করবেন। সুতরাং রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যদি সে এই ধরনের চাকরি থেকে ইস্তেফা দেয়, অবশ্যই আল্লাহ সুবহান তাআলা এর থেকে ভালো কোনো চাকরি তার জন্য ব্যবস্থা করে দেবেন। এটা আমাদেরকে ধীর বিশ্বাস নিয়ে সে পদক্ষেপ নিতে হবে। আশা করি সংক্ষিপ্ত করে বুঝতে পারছেন। আল্লাহু আলাম।